হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টোরি, আমাদের গল্প। সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সুপার স্টোরে গ্রোসারি করতে আসলাম, ঢুকতেই দেখি এরকম ফুলে ফুলে ভরে আছে। সামার তো অলমোস্ট চলেই এলো, তাই সিজনাল অনেক কিছুই স্টোরে দেখা যাচ্ছে। আর গ্রোসারি করতে আসলাম মেহেককে সাথে নিয়ে। রোজার সময় ফ্রুটস তো লাগেই, আর ইফতারের সময় আমাদের ফ্রুটসটাই একটু বেশি খাওয়া হয়, তাই প্রথমে ফ্রুটস সেকশনেই আসলাম। কোনটা নিবা তুমি? বেরিজ নিবা? কোনটা বেরিজ দেখি আমাকে দেখাও তো। টমেটো কোথায় দেখি বলো তো? এই যে এইটা নিবো। হেল্প করে দিচ্ছো? থ্যাংক ইউ। অরেঞ্জ এটা ম্যাঙ্গো। যাও রেখে আসো তো। গুড জব। ওকে হেল্প করে দিবা? ওকে নাও, এটা রাখো রাখো, শপিং কার্টে রাখো। রেড চিলি আর একটা হচ্ছে গ্রিন চিলি। গ্রিন চিলি গ্রিন রেড এখন থেকে তো দেখছি তুমি আমাকে বাজার করার কাজেও হেল্প করছো আম্মু। লক্ষ্মী সোনা পাখি, থ্যাংক ইউ। অনেক ধরনের আলুর মধ্যে এই দুই ধরনের আলুই সাধারণত বেশি দেখা যায় সুপার স্টোরে। কুক করার জন্য এই লাল আলুগুলো খুবই ভালো, আর অন্যটা বেকিং এর জন্য ভালো। ক্যানাডা যখন প্রথম আসি তখন দেখা গেছে এই ব্রাউন কালারের আলুটা নিয়েছিলাম। ব্রাউন কালারের আলু দেখা যায় তরকারির সাথে মিশে যায়, একটু গোলে গোলে যায়, কিন্তু রেড কালারের আলুটা ওরকম হয় না। গ্রিন লেমন কেক, এই ইয়েলো কেক, এই যে ব্লু কেক, ব্লু কেকটা তোমার পছন্দ হয়েছে? নিবো, তুমি খাবে? দেখেছি এখানে অনেক রকমের কেক আছে। দেখছো এটা এখানে এগুলো কি? ক্যারেট, ক্যারেট কেক, চকলেট কেক। এবার কার্টে গিয়ে রাখো, ওই যে সামনে কার্ট। যাও আস্তে আস্তে রাখো, আস্তে আস্তে। কোনটা দিয়ে খেলবে?
মেহেক, তুমি বাজারের ব্যাগ নিয়ে ঘুরতেছো কেন? হ্যাঁ, এটা রেখে দাও কার্টে। হ্যাঁ, ওকে, এটা এটা নিয়ে ঘুরতে হবে না মা, এই যে কার্টে রাখো, কার্টে রাখো। এবার কার্টে নিয়ে রাখো, কার্টে নিয়ে রাখো, যাও কার্টে নিয়ে রাখো। ভালো সেলেই দিয়েছে প্লেন পরোটা, অলমোস্ট শেষের পক্ষে। এটা আমাদের খুবই লাগে, মেহেকও খুব পছন্দ করে, আর আমিও দেখা যায় কোনো কিছু বানাই পরোটা দিয়ে। সো একটা নিয়ে নিলাম, আমি হেল্প করবো। এরকম একটা বল তোমার আছে আম্মু, নেওয়া লাগবে না। ওরে সব নেওয়া শুরু করছে। আই মেহেক, নেওয়া লাগবে না, এগুলা আছে বাসায়। এই সেকশনটা আমার খুবই পছন্দের একটা সেকশন, এখানে খুব সুন্দর সুন্দর কালারফুল প্লেট বাতি, সুন্দর সুন্দর। মা এগুলো ধরে না, ভেঙে যাবে। হ্যাঁ, আমি বলবো তোমাকে যখন হেল্প লাগবে, ওকে? ড্যাডি লাইকস চামচ? কি ধরনের আইসক্রিম চাও? চকলেট আইসক্রিম? ওই যে আইসক্রিম, চলে আসলাম আইসক্রিম সেকশনে। ওয়াও, অনেক ধরনের আইসক্রিম। তুমি আইসক্রিম খাবা? কি আর করা, নিতেই হবে। চকলেট আইসক্রিম, এটা রাখো রাখো রাখো। চকলেট আইসক্রিম, এই যে এখানে অনেক ধরনের আইসক্রিম আছে, এখানে এইটা অনেক মজা। এই যে আইসক্রিমটা খুবই মজার, স্ট্রবেরি ভ্যানিলা এবং চকলেট মিক্স। এই আইসক্রিমটা পিঙ্ক আইসক্রিম, চলো হয়ে গেছে। আমাদের এখানে শাকও ফ্রোজেন পাওয়া যায়। অনেক ধরনের সসেস আছে সুপার স্টোরে আসলে কেন জানি না আমার ইনস্পেকশনটাতে আসা হয়। যে এই ধরনের সার্ভিং ডিশগুলো আমার খুব ভালো লাগে। কোনো কিছু নেওয়ার নেই এখান থেকে, কিন্তু তারপরে একটু ঢু মারলাম, দেখলাম যে নতুন কোনো কিছু আসলো কি না। সামার যেহেতু চলেই এসেছে, তাই সামারের অনেক কালেকশন বাচ্চাদের। যে পুরো জায়গায় হচ্ছে কিডসদের কালারফুল ড্রেস,
ঠিক এই সাইডেই হচ্ছে ক্রোকারিজ এর সেকশন, অনেক ধরনের ক্রোকারিজ আইটেম। মেহেক এখন এখান থেকে আর যেতেই চাইবে না, বেটার হয় এই সেকশন থেকে চলে যাই। মেহেক আসো, চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের, চলো 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 চলো। পাশেই হচ্ছে ফার্মাসি, বিউটি সেকশন, বারবিকিউ মেশিন গুলো সুন্দর তো। সামারের জন্য এখন থেকেই সব ধরনের বারবিকিউ মেশিন চলে এসেছে। এটা একটু ডিফারেন্ট টাইপের বারবিকিউ মেশিনটা, এই ধরনের আমি দেখিনি। আবার টেম্পারেচারও আছে, কসমেটিক সেকশন, লিপস্টিকের মধ্যে ম্যাবিলিনের লিপস্টিকগুলো আমার খুবই ভালো লাগে, কালার এবং কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো। আমার মতো কারা কারা ম্যাবিলিনের লিপস্টিক পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই কালারটা কিন্তু খুবই সুন্দর, মেসমারাইজিং ম্যাজেন্টা। মেবিলিনের আমার এতগুলো লিপস্টিক আছে, আসলে কয়টা লিপস্টিক আছে অ্যাকচুয়ালি আমি কাউন্ট করে দেখতে হবে, কারণ আমি অলওয়েজ মেবিলিনের লিপস্টিক ইউজ করি। তুমি গ্লাস নিবা? তোমার এটা পছন্দ হয়েছে? হুম, কিন্তু এটা তো অনেক বড়, এটা তো বড়দের গ্লাস, ছোটদের গ্লাস তো এখানে নাই। আমার তো গ্লাস আছে, আমার গ্লাস লাগবে না মা। তোমার জন্য আরেকটা জায়গা থেকে কিনবো, এখন এটা রেখে দাও। এটা তো বড়দের গ্লাস মেহেক, তাকাও তো আমার দিকে, এই যে দেখি দেখি দেখি। হ্যাঁ তুমি এটা নিবা, এটা তো বড়দের। আম্মু তোমার মুখে তো বড় হচ্ছে মা, দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। কি তুমি সুফিয়া বেলুন নিবা? এখানে বেলুন গুলো তো একেবারে নষ্ট হয়ে আছে বাতাস বের হওয়া। না মা এগুলো নিতে হবে না, নষ্ট হয়ে গেছে এগুলো। এখানে সব বার্থডে জিনিস আম্মু, এই যে দেখেছো, এই যে দেখো বার্থডে অনেক কিছু, এই যে মামি মিররে কাকে দেখা যায়। এই ড্রেসিংটা অনেক ভালো, সালাদে দিলে খুব মজা হয়, থাউজেন্ড আইল্যান্ড। সালসা রেঞ্চটাও অনেক ভালো, অনেক ধরনের চলো চলে যাই। ওকে হেল্প করবো আম্মুকে, নাও তোমার ডোনাট দাও। ডোনাট? ওকে ডোনাট।
এই যে নাও আমরা রাখো ধরো এই যে নাও Wow, good job! Yes! Now, okay. Help karo, help karo. Mommy ki help karo. Thank you. Take it. Yeah. Ito now. Yeah, more. Okay. Dao rakho. Okay, pizza. Ami. Tomar ice cream rakho. Good job. Good job, Mehek. Good job. বেলুনটা স্ক্যান করতে দাও আমি বেলুনটা স্ক্যান করতে দাও তাহলে ক্যান ইউ স্ক্যান ইট ফর মি প্লিজ স্ক্যান করে শেষ না এটা তোমার এখন রাখো বেলুনটা উড়ে চলে যাবো আমি অনেক বাতাস হচ্ছে এই যে দেখো দেখছো উড়ে চলে যাবে এটা আমার হাতে থাকুক ওকে ঠিক আছে আমি এখানে বসে থাকলাম এই ছিল আমাদের মামের গ্রোসারি করা মেহেকের সাথে গ্রোসারি করাটা তো আমি অনেক এনজয় করেছি মাশাল্লাহ মেহেক আমাকে অনেক হেল্প করেছে আশা করছি আমার সাথে সাথে আপনারাও অনেক এনজয় করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন প্রিয়জনদের খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ